মঙ্গলবার নদিয়ার রানাঘাট থেকে একই পরিবারের প্রায় ১৬ জন সদস্য একটি গাড়িতে করে মুর্শিদাবাদের লালবাগের হাজারদুয়ারিতে পিকনিকের উদ্দেশ্যে রওনা হন। সূত্রের খবর, প্রতিমধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কে হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়, এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন, বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই খবরে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশেই এদিন এই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তবে অনেকেরই অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার কারণেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রায়শই ঘটে। এ প্রসঙ্গে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রধানত কেন্দ্র সরকারের অবহেলার কারণেই ৩৪ নম্বর জাতীয় সড়কের কাজ এখনও সম্পন্ন হয়নি। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। এর সমবেদনা জানার তো কোনো ভাষা নেই, তবে মুখ্যমন্ত্রী এদের বিষয় নিয়ে গতকালই প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন যে ভোরবেলা কীভাবে এতগুলো গেল জাতীয় সড়কে। সেই জন্যে তার কথাতেই আমি এখানে এসেছি। আর এটা একদমই আমাদের তাপস ঘোষের বাড়ির সামনে, সুতরাং তাকে নিয়েই বাড়িতে আমরা ঘুরে গেলাম এবং আমরা চাই যে তাদের পরিবারের প্রতি মুখ্যমন্ত্রী চান যে অন্তত তাদের দেখার জন্যে, আর এরা সবাই তাদের পরিবারের যা যা দরকার সব সাপোর্ট করে সবাই মিলে কাজগুলো করেছে। এখনো পর্যন্ত একজন হাসপাতালে ভর্তি আছে এনআরএসে, তারও অবস্থা ভালো নয়, আর অনেকে বহরমপুরে ভর্তি আছে, তারা মোটামুটি চিকিৎসাধীন। সার্বিকভাবে তাহলে এদের বিষয়টা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী খুব ভীষণভাবে চিন্তিত এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে জাতীয় সড়কে যেন সবাই মিলে ঠিকমতো ভালোভাবে ইয়ে চলে, এই শীতকালের সময় কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে দেখভাল করার জন্য। এদেরও পরিবারের প্রতি যাতে ঠিকমতো আমাদের মুখ্যমন্ত্রী দেখভাল করতে পারেন তার জন্য বারবার জানিয়েছেন, আমরাও এসেছি এই কারণে। আর তাপসের বাড়ির সামনে নিশ্চিন্তে আছি যে ও সবসময় এলাকার মানুষের সঙ্গে সবসময় ও ভীষণভাবে তাদের প্রতি সমবেদনা আছে ও, এবং এটাতে নিশ্চিত সাহায্য করেছে পরিবারের প্রত্যেকের পাশে, এবং ওখান থেকে সমস্ত বডি এনে তাদের দাহ করা ইত্যাদি ব্যবস্থা সবই ও তাদের প্রতি ব্যবস্থা করেছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা তো বেহাল ঠিকই, আমাদের এই ৩৪ নম্বর জাতীয় সড়কের মধ্যে যে জায়গাটা আর কি এই অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই জেলাটা পার করে, হ্যাঁ আমাদের বাদ বাকি আমাদের জেলার অর্ধেকটা অংশ জাতীয় সড়কে ভালো আছে এবং অর্ধেক অংশ এখনও পর্যন্ত পরিস্থিতিটা খুবই খারাপ আছে। ওটা সারানোর ব্যবস্থা বারবার চেষ্টা করে আমরা সকলের সহযোগিতা করার পরেও বারবার অজুহাতের নাম করে তার দিলে করেছে, তাও আমাদের প্রশাসনের তরফ থেকে এটার ব্যাপারে আবার শুরু করা হয়েছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।